সরস্বতী পুজোর আগে রাতারাতি মণ্ডপ তৈরি করতে চাইছেন, সমস্যায় পড়েছেন। কি করে রাতারাতি মণ্ডপ তৈরি করবেন, হাতে যে আর সময় নেই। আপনাদের জন্য হাজির শহর কলকাতার লিবার্টি সিনেমা হলের ঠিক পাশেই ডোমপাড়ায়, যেখানে তৈরি হচ্ছে রেডিমেড মণ্ডপ। কোথাও তৈরি হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, কোথাও বা আস্ত একটি গ্রাম, কোথাও আবার সহজ পাঠ, এই সমস্ত থিম নিয়েই শহর কলকাতার বুকে সরস্বতীর মণ্ডপ রেডিমেড হাজির। ডোমপাড়া বলে সবাই, কিন্তু আমার ডোম নয়, ডোম ডোম হচ্ছে মরাপুরে তারা ডোম, আমরা কেন ডোম হতে যাবো। কিন্তু আমাদের কাজ তো এই মাসের কাজ ভাই হয় বলে এই সমস্ত কাজের জন্য আমাদেরকে ডোম বলে পরিচিত, এইটাই আমাদের জীবিকা। এখন কি অবস্থা আপনাদের? অবস্থা কিছু খারাপ নয়, মোটামুটি কাজ আসছে, কাজ হচ্ছে, সবাই যাও দুটো পেটের ভাতের পয়সা রোজগার করে নিতে পারছে। পূজোর মধ্যে দুটি বড় পরীক্ষা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তাই ছাত্রছাত্রীদের পড়াশোনা থেকেই রেহাই নেই, পূজো করবে কিভাবে? সেই কারণেই বিক্রি বাট্টাতেও এবছর খানিকটা হলেও ভাটা পড়েছে, আক্ষেপে সুরেই জানালেন কর্মীরা। মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পড়ে গেল না, ওই জন্য পরীক্ষাটার জন্যই আমাদের কাজটা আরো নষ্ট হয়ে যায়, আর কাজে সেরকম বাজার নেই, আর সেরকম অবস্থা নেই আগের মতন। আর আগেতে হলে আমাদের এইখানে কাজ খুব ভর্তি, গাড়ি ঘোড়া যেতে পারত না, এখন সেরকম আর বাজার নেই, আগের মতন কাজ হয় না গো। এইবারে মানে পরীক্ষা পড়ে গেছে, সেরকম দ্বারা কাজ হয় না গো, বিক্রি বাট্টা সেরকম নেই। এবারে খুব একটা ভালো না। এখানে সরস্বতী পুজোর প্যান্ডেল বানানো হচ্ছে, ওইগুলোই আমি রং করছি। এবারে ওই অর্ডারের কিছু মালও ছিল, কুড়ে বড় ছিল, একটা মন্দির হয়েছে যেটা ওই সাইডে রাখা আছে, হ্যাঁ এগুলো বানানো হয়েছে। বছর অর্ডার খুব কম এসছে, সেমনি মার্কেট খারাপ আছে, সেমনি বাজেট হচ্ছে না, যারা অর্ডার দিতে আসে। বায়না হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ হচ্ছে। কতগুলো বায়না হলো? দু তিনটে তো মাল বেরিয়ে গেছে অলরেডি, এই কটা একটাই পড়ে রয়েছে। আচ্ছা, স্কুল কলেজের যে বিক্রি সেটা কি হয়েছে না বাড়ির বেশি হচ্ছে? বেশিরভাগ বাড়িরই হচ্ছে, পালার হচ্ছে। এটা মুলি মাছ, এটা আসাম থেকে আসে। আচ্ছা, এগুলো কোনো বিশেষত্ব আছে? না, এটা মাছটা কাঁচা মাছ, কাজটা ভালোভাবে পরিষ্কার করে কাজ হয়, কাছের জিনিস এইটা একটা। রেডিমেড মণ্ডপ কিনে নিয়ে যেতে, এছাড়াও বছর ভরই চলে এদের বিক্রি বাট্টা। গৌরাটি দিকে এখানে থিমের জন্য আসলাম। অনেকদিনের বহুত পুরনো পুজো আমাদের দমদম বিড়ি ইন্ডাস্ট্রি। সরস্বতী পুজোর বাজার একটু মন্দা দেখা দিলেও আগামী বছর আবার যে তাদের মুখে হাসি ফুটবে এমন আশাতেই রয়েছেন এরা সকলে। আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা।